জনগণের মূল্য বা জনগণের গুরুত্ব রাজনীতিবিদদের কাছে, বিশেষ করে বাংলাদেশে ক্ষমতাসীন যে রাজনৈতিক দলটি থাকে সেই রাজনৈতিক দলটির কাছে বাংলাদেশের জনগণের কোনো মূল্য নেই, কোনো গুরুত্ব নেই। কেন এই কথা বলছি, কয়েকটি উদাহরণ দিব। সেই উদাহরণ দেওয়ার আগে বলে রাখি যে এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং আর কথা বলবো বাংলাদেশের রাজনীতিতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং দলীয় সরকারের অধীনে নির্বাচনের এই জায়গাটি নিয়ে। প্রথমে এই যে জনগণের গুরুত্ব বা জনগণের মূল্যের কথা যেটা বলছিলাম, নির্বাচনে যাওয়ার আগে, নির্বাচন প্রসঙ্গে যাওয়ার আগে বলি, ডিজিটাল নিরাপত্তা আইন করার পর থেকে এদেশে দুই ধারায় প্রতিবাদ হয়েছে। এক দল বলেছে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চাই, আরেক দল বলেছে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করতে হবে। তো সংশোধন বাতিল যারা করতে চেয়েছে তাদের বক্তব্যকে তো ধর্তব্যের মধ্যে নেয়াই হয়নি, আর সংশোধন যারা করতে চেয়েছে তাদেরকে নানাভাবে বলা হয়েছে সংশোধন করব, এই করব, সেই করব, কিন্তু কিছু করা হয়নি। আর আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল, উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল উজরা জিয়ার কথা বলছি, তিনি যখন আইনমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, আইনমন্ত্রী তখন সুনির্দিষ্ট করে বলছেন সেপ্টেম্বর মাসে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন করা হবে। তার মানে হচ্ছে দেশের মানুষ গুরুত্বপূর্ণ নয়, বিদেশিদের চাপ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে, সরকারের কাছে। এটা হচ্ছে এই একটি ঘটনা। এর বাইরে জনগুরুত্বের বিষয়টি খেয়াল করে দেখেন যে জনগণের গুরুত্বের বিষয়টি কেন বলছি যে মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়, সরকারি চাপ গুরুত্বপূর্ণ বিষয়। যেমন বাংলাদেশের জনগণ চায় একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। যে তরুণের বয়স 2014 সালে ছিল 18 বছর, যে প্রথম ভোটার হয়েছিল, তার সঙ্গে আরও 10 বছর যোগ হয়েছে, সেই তরুণ এখন 28 বছরের পরিণত যুবক, কিন্তু তিনি একবারও ভোট দিতে পারেন নাই। এখন এই তার বয়স যখন 29 বছর হতে যাচ্ছে তখন কি তিনি ভোট দিতে পারবেন, আমরা জানি না। এই যে জনগণের যে ভোটের যে গুরুত্ব দেওয়ার কথা, সেই জায়গাটিতে আমাদের রাজনীতিবিদরা নাই। রাজনীতিবিদরা কী আছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি সন্ত্রাসী দল, বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয়, কোনো আলোচনা নয়, অর্থাৎ আলোচনা করে সমস্যা সমাধানের জায়গাতে যাব না। আবার একই রকমভাবে বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু ছাড়া, প্রথমত কথা সরকারের সঙ্গে কোনো আলোচনাই নয়, দ্বিতীয়ত কথা তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু ছাড়া কোনো আলোচনাই নয়। আওয়ামী লীগের দুই একজন ইতিপূর্বে আলোচনার কথা বলেছেন, সংলাপের কথা বলেছেন, আরেকজন আবার তার উল্টা কথা বলেছেন, এক একজন এক এক রকমের কথা বলেছেন। কিন্তু বাংলাদেশের রাজনীতি যদি আপনি পর্যবেক্ষণ করেন, তাহলে আজকে যদি আমি মন্তব্য করি, মন্তব্যটি যদি এরকম হয় যে বাংলাদেশে আগামী কয়েক মাসের মধ্যে, দুই এক মাসের মধ্যে সংলাপ হবে, যেহেতু মাস ছয়েক নির্বাচনের সময় আছে, সংলাপ হবে, সংলাপ সরকার যেটা বলছে যে যদি বিএনপি আলোচনায় আসে তাহলে সংলাপ হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো আলোচনা নেই, আমি বলে রাখছি যে আলোচনাটা হবে, সংলাপ হবে কোনো রকম পূর্ব শর্ত ছাড়াই। আওয়ামী লীগই সংলাপের আয়োজন করবে, আওয়ামী লীগই সরকার সংলাপের প্রস্তাব দিবে আগামী দুই তিন মাসের মধ্যে বা আরও অল্প সময়ের মধ্যে বা আরেকটু পরে গিয়ে। বিএনপি যেটা বলছে সরকারের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না, বিএনপিও সরকারের সঙ্গে আলোচনা করবে, কোন ইস্যু নিয়ে আলোচনা করবে সেটা পূর্বে নির্ধারিত থাকবে না, কিন্তু সংলাপ হবে, আলোচনাও হবে। এখন প্রশ্ন হচ্ছে সংলাপ এবং আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে কি না, সমস্যার সমাধান হবে কি না, এইটা বলতে পারি না যে সমস্যার সমাধান হবে কি না, সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ, একটা জটিল অবস্থা তৈরি হতে পারে, কিন্তু সংলাপ হবে। সংলাপটি কেন হবে, সংলাপটি হবে মার্কিন যুক্তরাষ্ট্র সংলাপ চায়, এই কারণে সংলাপটি হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে না বলার রাজনৈতিক বক্তব্যে মাঠে যাই বলুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে না বলার মতো সাহস সক্ষমতা বাংলাদেশ সরকারের নাই, এই কারণেই সংলাপটি হবে। জনগণ চাইল, নাগরিক সমাজ চাইল, গণমাধ্যম চাইল, এটা দিয়ে সরকারের কিচ্ছু যায় আসে না, কারণ দেশের সাধারণ জনগণ বলি, গণমাধ্যম বলি, নাগরিক সমাজ বলি, যা কিছুই বলি না কেন, এরা সরকারের কাছে মোটেই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, রাজনীতির কাছে মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চীন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাশিয়া, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারত। এই হলো বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে জনগণের অবস্থা। আর যে কথাটি বলা দরকার যে দেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দরকার, অংশগ্রহণমূলক নির্বাচন দরকার। সরকারের সবাই চাইছে যে নির্বাচনটি, বা বলছে, চাইছে নয় বলছে, যে নির্বাচনটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে। তো নির্বাচনটি যদি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয় তাহলে সেই নির্বাচনের প্রক্রিয়াটি কী হবে? আমাদের নির্বাচন কমিশন তো একেবারেই, মানে তারা
তাদের কোনো রকম সক্ষমতা আছে, কোনো রকম আন্তরিকতা আছে, কোনো রকম চাওয়া আছে একটি সুষ্ঠু নির্বাচনে, সেটা বোঝার কোনো কারণ নাই। তারা নিজেরাই নিজেদের ক্ষমতা কমিয়ে নিচ্ছেন, উত্তেজিত হয়ে থাকছেন, ক্ষিপ্ত হয়ে থাকছেন, তারা আসলে কোনো আলোচনার মধ্যেই পড়ে না। তাদের কোনো সক্ষমতাই নেই বা ইচ্ছাও নেই একটা সুষ্ঠু নির্বাচন করার। বাংলাদেশে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করেও না, বাংলাদেশে আসলে নির্বাচন করে সরকার। সুতরাং সেই কারণে আমরা সরকার নিয়ে কথা বলছি, নির্বাচন কমিশন নিয়ে কথা বলছি না। ওটা আমাদের একেবারে অহেতুক কিছু ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্রের অর্থ খরচ হচ্ছে, এছাড়া আর কিছু নয়। তো প্রশ্ন হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের ইতিহাস কি বলে? বাংলাদেশের ইতিহাস বলে বাংলাদেশের জন্মের পর থেকে এই 52-53 বছরে কোনো দলীয় সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচনও, উপনির্বাচনের কথা বলছি না, একটি জাতীয় নির্বাচনও সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়নি। জন্মের পর থেকে আজকে পর্যন্ত কোনো জাতীয় নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক হয়নি। কোনো কোনো ক্ষেত্রে অংশগ্রহণমূলক হলেও সুষ্ঠু এবং সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ হয়নি। আগে মানে জন্মের পর থেকে আগে যেটা হতো, নির্বাচনে কারচুপি হতো, ভোট পড়লো 10%, সেটাকে হয়তো বাড়িয়ে 30%, 40% দেখানো হতো, কারচুপি বা অনিয়মের ধরনটা ছিল এরকম। আর 2014-2018 সালের পর থেকে এখানে সাগর চুরির ঘটনা ঘটছে, এটা আর কোনো আলোচনার মধ্যে পড়ছে না যে আসলে কোন পর্যায়ের অনিয়ম হয়, এটা সবাই জানে। এটা আর আজকে আর এই আলোচনাটা ব্যাখ্যা করি না। এই যে সবার জানা বিষয় দলীয় সরকারের অধীনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয় না, তাহলে 14 সালে হয়নি, 18 সালে হয়নি, তাহলে সামনের নির্বাচনটি হবে সেইটা আশা করার, ধারণা করার, চিন্তা করার কোনো কারণ নেই। তো সেটা যদি না হয় এবং আলোচনা করে যদি আমরা কোনো দলীয় সরকার ছাড়া অন্য কোনো সরকারের ফর্মুলায় যেতে না পারি, তাহলে কি দেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে? কোনো সম্ভাবনা নেই। এমনকি দলীয় সরকারের ছাড়া যদি একটা তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচনটিও কতটা নিরপেক্ষ হবে সেটা নিয়েও প্রশ্ন আছে। কারণ মাঠ পর্যায়ের প্রশাসন এমনভাবে সাজানো হয়েছে এবং এমনভাবে দলীয়করণ করা হয়েছে যে 3 মাসের জন্য কোনো তত্ত্বাবধায়ক সরকার আসলেই যে তারা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করে ফেলতে পারবেন, সেটাও ধারণা করার কোনো কারণ নেই। অর্থাৎ সামনের সময়টা, সামনের নির্বাচনটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ হবে, এটা প্রায় আকাশকুসুম কল্পনা। এবং পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে 1996 সালে যে আন্দোলন হয়েছিল, হরতাল, ধর্মঘট, ভাঙচুর, বিএনপি 2013-14 সালে যে আন্দোলন করেছিল, সন্ত্রাস করেছিল, যতটা করেছিল তার চেয়ে বেশি দায় তাদের উপরে পড়েছিল, ওই প্রক্রিয়ার আন্দোলন বাংলাদেশে আর কখনোই হবে না, কেউ করতে পারবে না, আওয়ামী লীগও করতে পারবে না, বিএনপি তো পারবেই না। কারণ কি? কারণ এই যে বিদেশিরা এখন আর চাইবে না, কারণ বিদেশিদের বাংলাদেশের স্বার্থ আছে, চীনের স্বার্থ আছে, রাশিয়ার স্বার্থ আছে, আমেরিকার স্বার্থ আছে, ভারতের স্বার্থ আছে, তারা এখানে ওই ভাঙচুরের আন্দোলন করতে দিবে না। যে দেখেন না, একটা সমাবেশ হলো, দুটা সমাবেশ হলো দুটি বড় রাজনৈতিক দলের, আওয়ামী লীগের এবং বিএনপির, মাঝখানে রোড ডিভাইডার, এই পাশে বিএনপির মিছিল, এই পাশে আওয়ামী লীগের মিছিল, কোনো সংঘর্ষ কিন্তু হয়নি। ছাত্রলীগ, যুবলীগ কিন্তু সেখানে আক্রমণ করতে যায়নি। কেন আক্রমণ করতে যায়নি? কারণ এই যে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে, তাদের সামনে তাদের এইটা দেখানোর, এই 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 পেশী শক্তি দেখানোর সুযোগ নেই। সুতরাং এই কারণে বাংলাদেশে ওই প্রক্রিয়ার আন্দোলন আর কখনো হবে না। বিএনপি যে পদযাত্রা করছে, এক দফার কর্মসূচি ঘোষণা করেছে, অনেকেই সমালোচনা করছেন যে এর মাধ্যমে কোনো কিছু অর্জন হবে কি না, অর্জন হবে কি হবে না সেটা অন্য বিষয়, কিন্তু জনগণকে সম্পৃক্ত করে যে আন্দোলনের ধারা, এটাই সঠিক পদ্ধতি। অর্থাৎ আগামী নির্বাচনটি সুষ্ঠু, গ্রহণযোগ্য করার ভাবে করার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তাহলে কি হবে? একটা বাংলাদেশের জন্য একটা সংকটের একটা সম্ভাবনা আছে। এখন সেই সংকট থেকে বাংলাদেশকে রক্ষা করতে পারে, উদ্ধার করতে পারে কে? বিদেশিরা সংকট থেকে রক্ষা করবে না, উদ্ধারও করবে না, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বলি আর ইউরোপিয়ান ইউনিয়ন বলি। তারা পৃথিবীর কোথাও সেই দেশের জনগণকে উদ্ধার করার দায়িত্ব নেয়নি। ইরাক বলি, আফগানিস্তান বলি, অন্য যে কোনো জায়গার কথা, সিরিয়া বলি, যে কোনো জায়গার কথা বলি, তাহলে বাংলাদেশ, বাংলাদেশের সমস্যা রাজনীতিবিদদের সমাধান করতে হবে। রাজনীতিবিদরা যদি সেটা সমাধান করতে না পারেন, তাহলে বিশেষ প্রেক্ষাপটে বিশেষ বিশেষ অবস্থা তৈরি হয়। বাংলাদেশে এরকম কোনো অবস্থা তৈরি হোক এটা আমরা কোনোভাবেই চাই না। আমরা চাই দেশ রাজনীতিবিদরা পরিচালনা করুক।
দেশ রাজনীতিবিদরা পরিচালনা করুক, রাজনীতিবিদরা দেশের মানুষকে গুরুত্ব দিক, বিদেশিদের নয়। দেশ রাজনীতিবিদরা পরিচালনা করুক, রাজনীতিবিদরা দেশে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন করুক। রাজনীতিবিদ বলতে ক্ষমতাসীনদের কথা বলছি। একটা নির্বাচন করুক, আমরা সেই নির্বাচনটা সমর্থন করি, আমরা পৃথিবীকে দেখাই যে আমরা একটা নির্বাচন করতে পারি। আর তাছাড়া এরকম বাগাড়ম্বর কথা, কথা দিয়ে যুদ্ধ জয় করা, কথা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেয়া, কথা দিয়ে অমুককে ধসিয়ে দেয়া, এটা বলে নিজেদের বিপদ নিজেদের টেনে আনা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যে কঠোর অবস্থানে আছে সেই অবস্থানের পরিবর্তন হবে, এটা ধারণা করার কোনো কারণ এখন পর্যন্ত নাই। এই যে উজরা জয়া ভারত থেকে বাংলাদেশে এসেছেন, ভারতে আসার সময় ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে কথা ওয়াশিংটনে আলোচনা হয়েছিল নরেন্দ্র মোদীর সফরের সময়, সেই একই কথা তিনি ভারতেও থেকে আসার সময়ও বলে এসেছেন, সমর্থন করে এসেছেন। তার মানে ভারত কিছু একটা বলে দিলেই যে বাংলাদেশের পরিস্থিতি সমাধান হয়ে যাবে সেটা ভাবার কোনো কারণ নেই। চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বললেই বাংলাদেশের সমস্যার সমাধান হয়ে যাবে সেটার কোনো কারণ নেই। রাশিয়া বাংলাদেশের পক্ষে অবস্থান নিলেই সমস্যার সমাধান হয়ে যাবে সেটাও ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ কেউই সমস্যার সমাধান করে দিতে পারবে না আমাদের বড় রাজনৈতিক দুটি রাজনৈতিক দল যদি সেটা না চায়। দুটি বড় রাজনৈতিক দলকে সেটি চাইতে হবে, তার কারণ দেশে একটা স্বাভাবিক অবস্থা টিকিয়ে রাখতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগকে বুঝতে হবে 2014 সাল বা 2018 সালের মতো আরেকটি নির্বাচন এবার করা যাবে না। যদি করা না যায় তাহলে বড় রকমের অরাজকতা পরিহার করার জন্যে কোন প্রক্রিয়াতে নির্বাচন করলে মোটামুটি সুষ্ঠু হতে পারে, অংশগ্রহণমূলক হতে পারে, নিরপেক্ষ হতে পারে, সেটা আওয়ামী লীগকে বের করতে হবে। যদি বিদেশিরা বের করে দেয় সেটা আমাদের কারো জন্যে, রাজনীতিবিদদের জন্য, দেশের জন্যে কারো জন্যে মঙ্গলজনক হবে না, নিশ্চয়ই আমরা সেটা কেউ চাই না।